ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ফুলবাড়িয়া সুপারমার্কেট দুয়ে অবৈধভাবে গড়ে তোলা 911টি দোকান ভাঙার উদ্যোগ নিয়েছে কর্পোরেশন। যদিও দোকান মালিকরা বলছে সাবেক মেয়র সাইদ খোকন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসব দোকানের বৈধতা দিয়ে গেছে। করোনার মধ্যে কোনো রকম সময় না দিয়ে গতকাল দোকান ছাড়ার নোটিশ দিয়েছে ডিএসসিসি, এটি অমানবিক বলেও দাবি করেন তারা। দর্শকের মধ্যে ফুলবাড়িয়া সুপারমার্কেটের সামনে আছেন সহকর্মী এ আর বাদল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাদল, সিনথিয়া, এখানে সকাল 11টা থেকে অভিযান শুরু হওয়ার কথা, কিন্তু এখানে ব্যবসায়ীদের বাধার মুখে এখনও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, তারা এখনও অভিযান শুরু করতে পারেননি। এখানে ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট দুইয়ের ব্লক এ, বি এবং সি, এই তিন ব্লকের যে প্রায় 9 শতাধিক অবৈধ দোকান রয়েছে, সেই দোকানগুলো উচ্ছেদের জন্য আজকে এই অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে ব্যবসায়ীরা বলছেন যে তাদেরকে তারা যে আগের মেয়র ছিলেন সাইদ খোকন, তার মাধ্যমে প্রতিটি দোকানে 10 লাখ 15 লাখ করে টাকা দিয়ে তারা এখানে ব্যবসা করে আসছিলেন, তাদেরকে বৈধতা দেওয়ার কথা বললেও আসলে তাদেরকে বৈধতা দেওয়া হয়নি। এই জন্য এই উচ্ছেদ অভিযান যেন আরও কিছু সময় নিয়ে, যদি উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র চালান, এই জন্য তারা সময় চেয়েছেন যে যারা এখানে দোকান করে আসছিলেন দীর্ঘদিন ধরে টাকা পয়সা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের আগের মেয়রকে, সেই বিষয়টি আমলে নিয়ে যেন তাদেরকে এই দোকানগুলো বৈধ করে দেয়া হয় এবং এই অভিযান চালানোর ক্ষেত্রে যেন আরও কিছু সময় নেয়, সেই দাবি ব্যবসায়ীরা জানাচ্ছিলেন। এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান করছেন, যে কারণে একটি সংঘর্ষের অবস্থা তৈরি হয়েছে। এখনও সংঘর্ষ না ঘটলেও উত্তপ্ত একটি পরিস্থিতি রয়েছে এবং এই রাস্তায় যান চলাচল একদমই বন্ধ রয়েছে। এখন পর্যন্ত অভিযান শুরু হয়নি, শুরু হলে পরে পরবর্তী সংবাদে আরও আপডেট জানিয়ে দেব। সিনথিয়া, ধন্যবাদ বাদল, ফুলবাড়িয়া থেকে জানাচ্ছিলেন এ আর বাদল।